আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। 2021 সালের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমি জীববিজ্ঞানের অধ্যায় চতুর্থের জীবনী শক্তি সম্পর্কে কিছু নৈবৃত্তিক এবং সৃজনশীল কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে বলছি। তো তোমরা দেখো, পৃষ্ঠা নাম্বার 66 থেকে যে ধরনের প্রশ্ন থাকতে পারে, যে এটিপি এর পূর্ণরূপ কি এডেনোসিন ট্রাইফসফেট, এডিপি এর পূর্ণরূপ কি এডেনোসিন ডাইফসফেট, তারপর ডিএনএ পূর্ণরূপ ডাইঅক্সি নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপর আমাদের পৃষ্ঠা নম্বর 67-তে আসি আমরা। 67-তে হলো যে সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা সূর্যালোকের বিষয়তে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট সরাসরি খাদ্য তৈরি করে। তারপর এই যে বিক্রিয়াটা শালাক সংশ্লেষণ বিক্রিয়া কত অণু কার্বন ডাইঅক্সাইড অংশগ্রহণ করে, 6 অণু, এবং কত অণু পানি অংশগ্রহণ করে, 12 অণু পানি অংশগ্রহণ করে, কী কী উৎপন্ন হয়, গ্লুকোজ এবং পানি এবং অক্সিজেন। তো পরীক্ষা আসতে পারে গ্লুকোজের সংকেত কি, C6H12O6, এটা গ্লুকোজের সংকেত। তারপর পৃষ্ঠা নম্বর 68-তে যাই আমরা, খুবই ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড রয়েছে, 0.03% এবং পানিতে 0.3% রয়েছে। তারপর জলজ উদ্ভিদের সরাসরি হার স্থলজ উদ্ভিদের থেকে বেশি। তারপর 1905 সালে ব্ল্যাকম্যান শালক সংশ্লেষণকে কয় ভাগে ভাগ করেছেন, দুটি দুটি পর্যায়ে, একটা আলোক নিরপেক্ষ বা একটা অন্ধকার পর্যায়ে। আলোক নিরপেক্ষ সম্পর্কে যে ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটু দেখো, পিআই ইনঅর্গানিক ফসফেট, পিআই হলো ইনঅর্গানিক ফসফেট। তারপর আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়, তো এখানে আমাদের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সবচেয়ে হলো সেটা হলো সবুজ উদ্ভিদে বীজারণের 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে, কিসের বীজারণ, সেটা কার্বন ডাইঅক্সাইডের বীজারণের, এর মধ্যে C3 গতিপথ এবং C4 গতিপথ। C3 গতিপথ পরীক্ষা আসতে পারে নিচের কোনটি C3 গতিপথের উদ্ভিদ, তারপর সেটা হলো প্রথম স্থায়ী পদার্থের নাম কি, C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। তারপর এখান থেকে এই যে এই ধরনের এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে ভুট্টা, আখ, ঘাসজাতি উদ্ভিদ, নুথা ঘাস, অ্যামারান্থাস ইত্যাদি সিফুড উদ্ভিদ পরিচালিত। তারপর এখান থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে যে নিচে কোনটি এই শালা সংশ্লেষণের বাহ্যিক প্রভাব, আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, তারপর আছে পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, এগুলো হলো বাহ্যিক। এর মধ্যে আবার আছে যে শালক সংশ্লেষণের জন্য তাপমাত্রা কতটুকু প্রয়োজন, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ প্রয়োজন। তারপর আভ্যন্তরীণ প্রভাবক আছে ক্লোরোফিল, পাতার বয়স সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম ইত্যাদি। তারপর যে 95% ইথাইল অ্যালকোহল সিদ্ধ করতে হবে পাতাকে ক্লোরোফিল মুক্ত করতে হলে, তাহলে একটা পাতাকে ক্লোরোফিল মুক্ত করতে হলে 95% ইথাইল অ্যালকোহল সিদ্ধ করতে হবে। তারপর আমরা চলে গেলাম 75 পৃষ্ঠা থেকে 76 পৃষ্ঠায় শ্বসনে। শ্বসন কত প্রকার, 2 প্রকার,
স্বগত শ্বসন, অবাত শ্বসন। স্বগত শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয়, এটা খুবই খেয়াল ইম্পর্টেন্ট প্রশ্ন। যে সব কি জারিতে হয়, কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো জারিতে হয় স্বগত শ্বসনে। আর এই যে ইম্পর্টেন্ট প্রশ্ন, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টি এটিপি উৎপন্ন হয়। তো স্বগত শ্বসনের ক্ষেত্রে 1 অণু গ্লুকোজ জারিত হয়, সর্বমোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38 এটিপি উৎপন্ন করে। এখন আমরা 77 পৃষ্ঠায় চলে যাব, সেটা হলো অবাত শ্বসন। অবাত শ্বসন প্রক্রিয়ায় যে ইলেকট্রিক যে ইথাইল অ্যালকোহল এবং ইলেকট্রিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড জারিত হয়। তো এখানে গ্লুকোজ জারিত হয় উৎপন্ন করে ইথাইল অ্যালকোহল। তাহলে অবাত শ্বসন প্রক্রিয়ায় কিছু অণুজীবী যেগুলো হয়, ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদি। তারপর ধাপে চলে যাই, যে স্বগত শ্বসন কয়টা ধাপে সম্পন্ন, 4টি ধাপে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 4টি ধাপে সম্পন্ন হয়। তারপরে যে পাইরুভিক অ্যাসিডের সংকেত মনে রাখবো আমরা, C3H4O3। তারপরে গ্লুকোজের সংকেত C6H12O6, এগুলি ইম্পর্টেন্ট। তারপর এসিকে কোয়েট চতুর্থ 1 অণু উৎপন্ন হয়, এসিটাল কোয়েট ক্রাইবস চক্রে একটু ইয়ে করতে হবে। তারপর এই যে 4টা যেটা আছে, গ্লাইকোলাইসিস শ্বসন পর্যায়ে উৎপাদিত বস্তু 2 অণু পাইরুভিক অ্যাসিড, বিহিত বস্তু 2 অণু ATP, নিষ্কাশন 6 অণু ATP। তবে এখান থেকে এই 3টা ইম্পর্টেন্ট, 1 অণু NADH প্লাস এস থেকে 2 অণু ATP উৎপন্ন হয়, 1 অণু FADH2 থেকে 2 অণু ATP উৎপন্ন হয়, 1 অণু GTP থেকে 1 অণু উৎপন্ন হয়। তো অবাত শ্বসন ধাপ কয়টি, 2টি, গ্লুকোজের সম্পূর্ণ জারণ আর পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তারপর আসতে পারে শ্বসন প্রক্রিয়ার প্রভাব, নিচে কোনটি শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাব, তো এগুলো মুখস্থ রাখবো, বাহ্যিক প্রভাব কোনগুলো, সেগুলো হলো তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড। আর আভ্যন্তরীণ প্রভাব হলো খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, অজীব লবণ, অস্বস্থ পানি। আমরা এখন সারা শ্বসন প্রক্রিয়ার যে অধ্যায় থেকে যে জিনিসের প্রশ্ন আসতে পারে, তোমরা একটু দেখে না, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে ভালো করে পড়বে। যে এখানে একটা পাতার চিত্র দেওয়া আছে, এখানে সূর্যের চিত্র, এখানে হাইড্রোজেন প্লাস পানি, ইলেকট্রন আর ত্রিকোণ শক্তি, এই অক্সিজেন। পাইরুভিক অ্যাসিডের সংকেত কী, অবাত শ্বসন বলতে কী বুঝো, চিত্রে এই উপাদানটি কীভাবে তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করো, মানে এই উপাদানটা কীভাবে তৈরি হচ্ছে ব্যাখ্যা করতে হবে। আর চিত্রে এই উপাদানটি উৎপন্ন ব্যাঘাত ঘটে উদ্ভিদ কী প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হবে সেটি সে ব্যাখ্যা করো, অর্থাৎ এই যদি উৎপাদনটা উৎপন্ন না হবে কী করতে পারে। তবে দশম শ্রেণীর ছাত্রী বিপাশা গাজর খেতে পছন্দ করে, গাজরে গ্লুকোজ থাকা একটা তার কাজ শক্তি যোগায়। তার ছোট বোন তাকে প্রশ্ন করে, গাছ বড় হওয়ার জন্য শক্তি কীভাবে পায়, সে তার বোনকে বাজানে গাছের শ্বসন প্রক্রিয়া গ্লুকোজ থেকে শক্তি পায়। ফটোলাইসিস কী, সিফুড উদ্ভিদ বলতে কী বোঝায়, বিপাশা গৃহীত খাদ্য উৎপাদনের 2 অণু থেকে ক্রাইবস্চক্রে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয়, ছকের মাধ্যমে দেখা। উক্ত প্রক্রিয়াটি ব্যাহত হয় বৃদ্ধাগ্রস্ত হলে উদ্ভিদের মধ্যে কী প্রভাব ফেলতে পারে, এই 2টা কোশ্চেনে খেয়াল করো। এই প্রক্রিয়াটি মানে শ্বসন প্রক্রিয়া তুমি উল্লেখ করবা, এই সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। আর এই প্রক্রিয়াটা মানে শ্বসন প্রক্রিয়া। তাহলে আমাদের অত 4 থেকে গুরুত্বপূর্ণ টিপসগুলো শেষ হলো, আমি এখন অধ্যায় 11 থেকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। এখানে প্রজনন ভাবধান কত ধরনের, 2 ধরনের, একটা যৌন অযৌন প্রজনন। তারপর পৃষ্ঠ নম্বর 234 অনুযায়ী, একটি আদর্শ ফুলের কটি স্তবক রয়েছে, 5টি স্তবক। তারপর সম্পূর্ণ ফুল হলো জবা, ধুতুরা, অসম্পূর্ণ ফুল হলো লাউ, কুমড়া। তারপর বৃন্তহীন ফুল হলো হাতিসুর, উভয়লিঙ্গ ফুল হলো জবা, ধুতুরা। তারপর একলিঙ্গ ফুল লাউ, যে লাউ, কুমড়া ইত্যাদি। তারপর আমরা চলে যাই 235 পৃষ্ঠায়, প্রতিটি পুঙ্গুসারে কয়টি পুঙ্গাণু থাকে, অংশ থাকে, 2টি অংশ থাকে। তারপর দিকুচ্ছুক ফল কোনটি, মটর। বহুগুচ্ছুক হলো শিমুল। তারপর পুংস্তবক আর হয়েছে ধুতুরা। স্ত্রী স্তবকের ক্ষেত্রে হলো গর্ভাতে কয়টি অংশ, 3টি, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তারপর চলে 237 পৃষ্ঠা,
এই যে এখানে পরাগণ কত প্রকার? দুই প্রকার, স্বপরাগণ পরপরাগণ। স্বপরাগণ পরপরাগণ, স্বপরাগণ স্বপরাগণ কোন কোন ফুলের মধ্যে হচ্ছে? সরিষা ধুতুরা। স্বপরাগণ হচ্ছে সরিষা ধুতুরার মধ্যে, আর পরপরাগণ হচ্ছে শিমুল পেঁপের মধ্যে। পরপরাগণ, তারপর পরাগণের মাধ্যম মানে কোন কোন মাধ্যমে পরাগণ ছড়ায়? বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক। তারপর পতঙ্গ পরে ফুল বড় হয়, রঙিন হয়, মধুগন্ধিযুক্ত, পরাগজনু ও উপকর্মণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত হয়, যেমন জবা, কুমড়া, সরিষা। এইসব প্রত্যেকটা ফুলের পতঙ্গ পরে গিয়ে ফুল 238। তারপর আমরা 240, 40, 39-এ চলে গেলাম। এই যে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য হালকা এবং মধুগ্রন্থি হয়। তারপর পরাগাণু পুং গেমোটোফাইট প্রথম কোষ, মিউসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। তারপর এখানে এই যে এটা ডিম্বক্রান্তের দিকে কোষ 3টি, গর্ভযন্ত্র। তারপর পরাগাণুর ফলে পরাগাণু গর্ভমুণ্ডে পতিত হয়, গর্ভমুণ্ডে পতিত হয়। তারপর আমরা 41 পেজে আসি। প্রাণী প্রজনন আছে, প্রাণী জগতের প্রজনন দুই প্রকার, প্রজনন যৌন প্রজনন। প্রজনন হলো নিম্ন শ্রেণীতে, আর যৌন হলো প্রাণী পুং এবং স্ত্রী জনন কোষ সৃষ্টির মাধ্যমে। তারপর নিষেক দুই ধরনের, বহিঃনিষেক এবং অন্তঃনিষেক। এটা অনেক ইম্পর্ট্যান্ট, এই পুরোটাই মাথা করে পড়বে। এখান থেকে যে পিটুইটারি গ্রন্থি থেকে কী ধরনের হরমোন নিঃসৃত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে কী ধরনের উৎপন্ন হয় থাইরক্সিন, তারপর যে তোমার এই যে শুক্রাশু থেকে নিঃসৃত হলো টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন শুক্রাণু। তারপর ডিম্বাশয় থেকে নিঃসৃত ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। তারপর সাধারণত 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা বিদ্যমান থাকে। তারপর ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4-5 দিনের মধ্যে সংস্থাপন সম্পন্ন হয়। তারপর এইডস কত সালে আবিষ্কৃত হয় এবং কে আবিষ্কার করেন? 1981 সালে। তারপর এইডস এর বিভীষণ, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। বিশ্বে কত কতটি দেশে এইডস সংক্রমণ হয়েছে? 164টি দেশে। সর্বশেষ এদের থেকে যে ধরনের কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, যেই ধরনের পরাগথলি কি অনিয়ত পুষ্পপুঞ্জে বলতে কি বোঝায়? এই যে এখানে পি অংশটি একই এই ফুলে অনুপস্থিত থাকলে পরাগণের ক্ষেত্রে কী ঘটবে ব্যাখ্যা করো। কি চিহ্নিত অংশটি কীভাবে প্রজাতি থেকে রক্ষা করে যুক্তির সাথে মতামত ব্যাখ্যা করো। তারপর আরেকটি কোশ্চেন, এই কোশ্চেনটা দেখে নেবে সবাই। আরেকটি কোশ্চেন হলো, 12 বছরের হৃদয় ছোটবেলা থেকে সুরেলা কণ্ঠে গান গায়, ইদানিং কিছু দৈহিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি তার গলা স্বর মোটা হয়ে গেছে। তাই তার মা চিকিৎসকের কাছ থেকে তিনি বললেন, এ সময় শিশুদের মধ্যে পরিবর্তন ঘটে স্বাভাবিক। আমরা কি এইডসকে ঘাতক রূপ বলা হয় কেন? হৃদয়ের ওই সময়ের ঘটনাগুলো ঘটার কারণ ব্যাখ্যা করো। হৃদয়ের ওই সময় পরিবারের বড়দের তার প্রতিকরণের ভূমিকা ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি তোমরা এখন থেকে কিছুটা উপকৃত হবে। তোমরা এখন থেকে যেটা সামনে এসেছে পরীক্ষা, খুব ভালো করে চর্চা করো। আশা করি সবাই ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।